প্রিয় দর্শক, আবারও ফিরে এলাম এনটিভি আইন অধিকার অনুষ্ঠানে। স্টুডিওতে আমার সাথে আছেন আমার অনারেবল গেস্ট ব্যারিস্টার রেজা। আপনাদের সাথে ফোনে কথা হচ্ছিল, তো আমাদের আজকে প্রচুর দর্শক সাথে আছেন। এখনই আমরা ফোন কল নিব, দেখি এখন এই মুহূর্তে আমাদের সাথে কে কথা বলতে যাচ্ছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, জি দর্শক, আপনার টিভি ভলিউম মিউট দিয়ে আমরা মাতবা প্লিজ। হ্যালো, সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমি একটা, হ্যালো, জি আমরা হুন্ডা, আপনার প্রশ্ন করুক দর্শক। আমি একটা প্রশ্ন করতে, আমি আমার বাচ্চা দুইটারে বাংলাদেশ থেকে আসছিল, এরা ওই কিরণ রয়, জি পুরান আইনে আসছিল, তো আমি এদেরকে এক্সটেনশন করার জন্য আমার ওয়াইফ জি। হ্যালো, হ্যালো, জি দর্শক, জি বলুন। তো আমি আমার বাচ্চাগুলো অ্যাপ্লাই করলাম ইন্ডিপেন্ডেন্ট লিভের জন্য, কিন্তু তারা কি করলো, ইন্ডিপেন্ডেন্ট লিভ না দিয়ে 2 বছরের ভিসা দিল, এবং তারা কইলো যে আপনার ওয়াইফ হেজুর মা আপনি কি আপনার বাচ্চাদের ন্যাচারালাইজেশন জন্য অ্যাপ্লাই করেছিলেন, রেজিস্ট্রেশন জন্য অ্যাপ্লাই করেছিলেন, নাকি কিসের জন্য আপনি অ্যাপ্লাই করলেন? আমি অ্যাপ্লাই করেছিলাম ইন্ডিপেন্ডেন্ট লিভের জন্য, কারণ এরা আসার পর 2 বছর পরে আমি তাদের ইন্ডিপেন্ডেন্ট লিভের জন্য অ্যাপ্লাই করেছিলাম। না, 2 বছরের জন্য আপনি 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 করলেন, তারপরে তারা কোন কারণে না করলো, যেহেতু তার মা সেটেলমেন্ট পায়নি, তাই তো? এরা বলে তার আমার ওয়াইফ নাকি ইয়া হয় নাই, তো আমার ওয়াইফ স্পাউস, হ্যাঁ, যেহেতু সে যেহেতু তার সে যেহেতু আপনার ওয়াইফের সাথে একসাথে আসছে, সেহেতু তারা হয়তো এই ইস্যুটা তুলে ধরতে পারে, কারণ সে তো ইন্ডিভিজুয়ালি সে সেটেলমেন্টের জন্য আসে নাই, তাই না? সেটার কারণে, যেহেতু সেটা আপনার ওয়াইফের সাথে টাই আপ হয়ে আছে বলে মনে হয় তারা এটা দেয়নি, কিন্তু আপনার ওই লেটারটা আমাদের আমরা দেখতে পারলে ভালো হতো। তো আমার মনে হয় সেটাই হচ্ছে রিজন, যেহেতু আপনার ওয়াইফের সাথে তার ভিসাটা টাই আপ হয়ে থাকার কারণে, যেহেতু সে ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজুয়াল গ্রাউন্ডে সে কিন্তু আসে নাই। মনে রাখবেন আপনার ওয়াইফের যে স্পাউস অ্যাপ্লিকেশনের ভিতরে তার ডিপেন্ডেন্ট হিসেবে তারা কিন্তু এদেশে আসছিল, তাই নয় কি? জি, যেহেতু তাদের জন্য আপনি সেপারেট অ্যাপ্লিকেশন করেননি, বুঝতে পেরেছেন আমার কথাটা? যেহেতু তারা তারা সেপারেটলি বাচ্চা হিসেবে চিলড্রেন হিসেবে দেশে আসেনি, ওয়াইফের ডিপেন্ডেন্ট হিসেবে আসছে, ফলে মেন অ্যাপ্লিকেন্ট সেটেলমেন্ট না পেলে বাচ্চাদেরকে তারা তারা কিভাবে সেটেলমেন্ট দেয়, সেই কারণে তারা আপনাকে দেয়নি। জি, কিন্তু 3,000 পাউন্ড নেওয়ার পরে আমি যে উকিলে বললাম যে আমাদের 3,000 পাউন্ড নিলো, তারা তারা তো বিষয় হিসেবে নিলো 1,600, তারা যে 3,000 নিলো, তখন উকিলে বললো যে আমি তাদের লাগে টেলিফোনে কথা বলছি, এরা এরা বলছে যে দেখতেছে চেক করতেছে, কিন্তু আজ 8 মাস 9 মাস বা 10 মাস হয়ে গেছে। যেটা হতে পারে, শোনেন, যেটা এখানে একটু জটিলতা আছে, জটিলতা হচ্ছে এই, যেহেতু আপনারা অ্যাপ্লিকেশনটাকে ভ্যারি করার নাই, যদি অ্যাপ্লিকেশন ভ্যারি করাতেন তাহলে আপনারা বলতেন, আপনি বলতে পারতেন যেহেতু আমি ভ্যারি করিয়েছি, তুমি আমাকে ডিফারেন্সটা ফেরত দাও, বা আমি তোমাকে নতুন নতুন আর কি ফি দিচ্ছি, এক্সটেনশনের ফি, তুমি আমাকে সেটেলমেন্টের ফিটা ফেরত দাও। আমার মনে হয় এরকম কিছুই করা হয় নাই। তারা তখন বলতে পারে যে তোমাকে, তুমি হয়তো চেয়েছো সেটেলমেন্ট, কিন্তু তোমাকে আমরা সেটেলমেন্ট রিফিউজ করে ইনস্টেড আমরা এটা দিলাম, ফলে তোমাকে আমরা ফি ফেরত দিতে বাধ্য নই। তো এটা আপনাকে দেখতে হবে যে কীভাবে কী স্টেজে আপনি আপনি গিয়েছেন। এটা সাধারণত ফিটা তখনই ফেরত হয় যখন আপনি অ্যাপ্লিকেশনটাকে ভ্যারি করান। রেফারেন্স নম্বর দিয়ে, কিন্তু এখনো কোনো উত্তর পাইনি।
যেহেতু আপনার এক মাসও তো হয় নাই, এক মাস তো হোক, তারপরে আপনি দেখেন কোনো উত্তর পান কিনা। তা আমার মনে হয় আপনাদের ফিট আপ, আমার ওয়াইফ লাইভ ইন দ্য ইউকে এবং B1 পাস করছে। এখন আমি সবার জন্য কি একসাথে কোন ফর্মে ব্যবস্থা? হ্যালো, অনেক দূর থেকে আসতে শুনুন। হ্যালো দর্শক। হ্যালো, জি জি কন্টিনিউ করেন প্লিজ। না, আমি এখন আমার লাইভ ইন দ্য ইউকে পাস করছে এবং B2 B1 ও পাস করছে। এখন তাদেরকে সবার জন্য আমি অ্যাপ্লাই করতে চাই ইন্ডিপেন্ডেন্টলি একসাথে। জি, এখন করেন আপনি, এখন যেহেতু আপনার ওয়াইফ তো কোয়ালিফাই করেছে। এখন আমার ইয়ে করতে হবে, ইয়ে কোন ফর্মে করতে হবে এবং ফিস কত যাবে একটু বলতে পারেন প্লিজ? আপনার প্রত্যেকের জন্য ফি যাবে 1875 করে, প্রত্যেকের জন্য ফি যাবে। আর এবং এটা কিন্তু আপনি চাইলে আরো যদি আপনি বেশি পয়সা দেন, আপনি কিন্তু গিয়ে সেম ডে তে করায় আনতে পারেন। 500 পাউন্ড করে দিন। ইমার্জেন্সি না, এত নরমাল এত তো পিছে আছে, একশন কোন একশন এক্সপায়ার হয় নাই। জি, আর মনে রাখবেন এই এপ্রিলে কিন্তু ফিটা আরো বেড়ে যাবে। আমি তো আগামী সপ্তাহে করতে চাই আর কি অ্যাপ্লাই। যদি করেন 1875 টাইমস 3 টাইমস, তার মানে আপনার প্রায় পড়ে যাবে 5500, 5500 এর একটু বেশি পড়বে। এই ক্ষেত্রে কি কি কাগজপত্র লাগবে একটু বলতে পারেন প্লিজ? কাগজপত্র লাগবে যে আপনার ওয়াইফের লাইফ ইন দ্য ইউকে সার্টিফিকেট লাগবে, তারপরে তার ইংলিশ ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট B1টা লাগবে, তারপরে আপনাদের আপনাদের ম্যারেজ সার্টিফিকেট লাগবে, আপনার ওয়াইফ যে আপনার সাথে আছেন, আপনার যে মোর দ্যান 2 ইয়ার্স একসাথে ছিলেন, তার আপনার 6টা মিনিমাম প্রমাণ, আরও বেশি প্রমাণ হলে আরও ভালো, সেগুলি আপনার লাগবে। আপনার বাচ্চাদের, আপনার বাচ্চারা যে আপনাদের সাথে আছে তার আপনার প্রমাণ লাগবে, তাদের নামে চিঠিপত্র আছে সেগুলো আপনি দেবেন, এবং এটার সাথে একটু হিউম্যান রাইটস ডক্টর সার্টিফিকেট আর না স্কুলের সার্টিফিকেট দিবেন। স্কুলের সার্টিফিকেটগুলি হচ্ছে ভালো, এবং আপনাদের বাসার অ্যাড্রেসে যদি তাদের নামে চিঠিপত্র আসে সেগুলো আপনি আপনি পাঠাবেন, ঠিক আছে? প্লাস ইনকাম তো লাগবে, আপনার যে ইনকাম আছে এদের সবার মেনটেনেন্সের জন্য আপনার প্রায় কত, প্রায় 2200 বা 2400 পাউন্ডের মতো আপনার বোধ হয় ইনকাম, 24,000 পাউন্ডের মতো আপনাকে ইনকাম দেখাতে হবে, সেটাও আপনাকে দেখাতে হবে। না, আমার তো পুরান আইনে, নতুন আইনে নতুন। জি, পুরান আইনে যদি এখন আপনাকে পুরনো আইনে যদি হয় তো সেক্ষেত্রে দেখাতে হবে অ্যাডিকুয়েট মেনটেনেন্স। এখন আমাকে একটা জিনিস আপনাকে দেখতে হবে যে ওনাকে যখন তারা 2 বছরের এক্সটেনশনটা দিল, তখন কি আপনাকে তারা নতুন আইনের মধ্যে আনলো নাকি তারা পুরনো আইনের মধ্যে আপনাকে স্টিল? না, পুরনো আইনে, পুরনো আইনে তো শুধু এক্সটেনশন করা হয়েছে। না, যদি পুরনো আইনে অনেক সময় এক্সটেনশন যখন করানো হয় তখন অনেক সময় তারা ওই নতুন আইনের মধ্যে আপনাকে ফেলে দেয়, তো সেটা আপনার পেপারগুলো না দেখলে এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। পুরনো আইন হলে কিন্তু আপনাকে অ্যাডিকুয়েট মেনটেনেন্স দেখাতে হবে। তাহলে অ্যাডিকুয়েট মেনটেনেন্স মানে আপনার আগের 2 বছরের বিষয় দিয়েছে, 27 মাসের বিষয়। আপনি আমার কথাটা যদি একটু শোনেন তাহলে আমি বুঝবেন যে যখন আপনি, যখন আপনি এখান থেকে আবার অ্যাপ্লাই করেন, বুঝতে পেরেছেন, যখন আপনি আবার এখান থেকে অ্যাপ্লাই করতেছেন FLRM দিয়ে, তখন তারা কোনো কোনো সময় তাকে, আপনারা তাকে নিউ অ্যাপ্লিকেন্ট হিসেবে ধরে তাকে পুরনো রুল থেকে বাইরে বার করে করে দেয়, করে তখন তাকে নতুন নিয়মে প্রসেস করে। এখন আপনার ক্ষেত্রে কি তারা নতুন নিয়মে প্রসেস করেছে নাকি তাকে এখনও পুরনো নিয়মে, দ্যাট মিনস pre-9 July 2012 রুলে রেখেছে, এটা দেখতে হবে। যদি যদি পুরনো নিয়মে রাখে তাহলে আপনাকে অ্যাডিকুয়েট মেনটেনেন্স দেখাতে হবে। অ্যাডিকুয়েট মেনটেনেন্স মানে আপনাদের 5-4 জনের জন্য যত পয়সা অ্যাডিকুয়েট বলে আপনি মনে করেন সেই পরিমাণ ইনকাম আপনাদের আছে কি না, কিংবা সেভিংস আছে কি না, এটার কোনো ধরাবাধা নিয়ম নাই। নিয়ম হচ্ছে স্বামী স্ত্রীর জন্য ইনকাম সাপোর্টের যে লেভেল ওই ওইটা আছে কি না, প্লাস দুটো বাচ্চার জন্য আমরা বলবো 67-67 পাউন্ড করে যত হয় সপ্তাহে, এটা আপনাকে দেখাতে হবে মিনিমাম। ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছে আপনার প্রশ্নের উত্তর অনেক ইন ডিটেলস। তো চলে আসছে আমাদের নেক্সট, কে আছেন আমাদের সাথে? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, দর্শক একটু জোরে মারতে হইব। ওয়ালাইকুম সালাম। আমার একটা প্রশ্ন আছে। জোরে মাতো কা দর্শক, আপনার মাত হ্যালো স্পষ্ট। আমি তো নাম আপনি টিভি
এক বছর আগে তারা যেহেতু রিফিউজ করে লইছে, রিফিউজ করে আপিলও দিছে, এখন এক বছরের ভিতরে কোনো ডেট দিছে না, আর কিটা কারণ কারণ কিটা জানতাম চাই। কারণ হচ্ছে কোর্ট এখন অনেক অনেক ব্যস্ত, যার সাহেবদের সংখ্যাও কম, কোর্টের হিয়ারিং সেন্টারের সংখ্যাও তারা এখন আপনার কমিয়ে দিয়েছে, এই কারণে এক দেড় বছর মিনিমাম লাগে একটা ইন্ডিক্রেন্স অ্যাপ্লিকেশনের অ্যাপিল আসতে। এটা কি আর এটা কোনো ব্যবস্থা করা যায় না আগে দিয়ে আনার? যদি কোনো আপনার জরুরি কোনো বিষয় থাকে আপনি কোর্টকে লিখতে পারেন, লিখে বলতে পারেন এই কারণে আমার কেসটা অন্য আর সবার চাইতে জরুরি, সবার আগে আমার কেসটা হিয়ারিং হওয়া উচিত। যদি আপনি লিখতে পারেন কোনো কারণ দেখায় তখন তারা এটা কনসিডার করতে পারে। ওকে, থ্যাংক ইউ, ওয়েলকাম। থ্যাংক ইউ কলার। চলে আসছে আমাদের পরবর্তী কলের কাছে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমার একটা কোয়েশ্চেন আছে, আমি ওদের সত্যিকার টুথ আছে লাস্ট 5 ইয়ার্স থেকে। জি, আমার ওয়াইফও আছেন, লাস্ট আমি নভেম্বর 15 তারিখ এক্সটেনশন অফ আটাইছি, আমার 5 বছর ফুরার এক মাস কম আছে। আমি এক বছরের কাজ দিয়া 36,000 স্যালারি দিয়া এক্সটেনশন অফ আটাইছি, ফিঙ্গারপ্রিন্টও দিলাইছি, তারা আমার একটা লেটার দিছে 2-3 দিন আগে যে নর্মালি তারা 8 উইকস এর ভিতরে ডিসিশন নেয়, বাট এক্সেপশনালি একটু সময় লাগবো, আমার ফরে জানাইব। এখন আমার 5 বছর হয়ে গেছে ফুরা, আমি যদি আইএলআর লাগি অ্যাপ্লিকেশন করি, হি অ্যাপ্লিকেশন আউটস্ট্যান্ডিং থাকা অবস্থায় আর প্রিমিয়াম সার্ভিসও যাইতাম চাই, ফার্মনি বা কোনো লিঙ্ক আপ করিয়া যাওয়া যায় না যে একদিনে তারা ডিসিশন দিতে পারবো। জি, আমার কাছে আমার মনে হয় যে এটা আপনাকে আপনাকে হয়তো আমি অ্যাডভাইস করতে পারি যে আপনি এইটার আউটকামের জন্য আপনি ওয়েট করেন। কারণ ধরেন আপনি যদি এখন আইআরআরের জন্য জানো, তারা যেহেতু আপনার আগের একটা ইনভেস্টিগেশন পেন্ডিং আছে, তারা বলতে পারে যে তোমার অ্যাপ্লিকেশনটা রেখে যাও, আমাদের ফার্দার ইনভেস্টিগেশন করতে হবে, যেহেতু আপনার অ্যাপ্লিকেশন একটা পেন্ডিং আছে। বুঝতে পেরেছেন? যদি আমার যদি আপনার গ্রাউন্ডটাই হচ্ছে যে আমি এদেশে টিয়ার টু তে আসি, এখন টিয়ার টু তে তারা যদি মনে করে আমাদের ফার্দার ইনভেস্টিগেশন করা দরকার যে আপনি আদৌ টিয়ার টুর সমস্ত কন্ডিশন গুলি ফুলফিল করেছেন কিনা, তো যখন সে আপনাকে বলতে পারে যে হাই চান্স, সে বলতে পারে যে তোমার অ্যাপ্লিকেশনটা রেখে দাও, আমরা ইমিডিয়েটলি তোমাকে আমরা ডিসিশন দিতে পারছি না। বুঝতে পেরেছেন আমি কি কথাটা বলতে পারছি? তো ফলে আপনার কিন্তু রিস্কটা থেকে যাচ্ছে। আপনি চাইলে আপনি লাকটা ট্রাই করতে পারেন, সেক্ষেত্রে যেটা হতে পারে যে আপনার আগের অ্যাপ্লিকেশনটা হয়তো আপনাকে উইথড্র করা লাগতে পারে। জি, আপনার এগুলো সবই লাগবে, এগুলো সবই আপনার লাগবে। তো এই জন্য আমার আমার ব্যক্তিগত আমার অ্যাডভাইস হবে, আমি আপনার পুরো ফর্ম আমি দেখিনি বা আপনার অ্যাপ্লিকেশন ধরন আমি জানি না, ব্যাকগ্রাউন্ড আমি জানি না, তো এখানে আপনার রিস্ক থাকছে। যদি আপনি বলতেন যে আমার 10 ইয়ার কী বলে হয়ে গেছে, এখন আমি 10 ইয়ার কারণে লং রেসিডেন্স অ্যাপ্লাই করবো, সেক্ষেত্রে আমি বলতাম যে আপনি তখন ভ্যারি করে আপনি চলে যান, কারণ 10 ইয়ারটা আসছে। কিন্তু আপনার যেহেতু ওই একটাই গ্রাউন্ডে আবার আপনি যাচ্ছেন, তারা যেহেতু আপনাকে বলছে যে দে নিড মোর টাইম, তার মানে তারা হয়তো ফার্দার কিছু ইনভেস্টিগেট করছে, তারা হয়তো এইচএম রেভিনিউ থেকে জানতে চাইবে যে 5 বছরের ভিতরে আপনি কী পরিমাণ ট্যাক্স আপনি দিয়েছেন, সব সময় কি আপনি সেম ইনকামে আপনি ছিলেন কিনা। এখন আপনি ঠিকই 35,000 ইনকাম দেখাচ্ছেন, কিন্তু তার আগে আপনার ইনকাম কত ছিল? ধরুন ফর এক্সাম্পল এর আগে যদি আপনি ইনকাম থাকতো অনেক কম, তখন তারা প্রশ্ন তুলতে পারে যে হঠাৎ করে এই ম্যাসিভ জাম্প কেন হলো আপনার আপনার ইনকামে। এর জন্য অনেক কিছু তারা হয়তো দেখতে চাইতে পারে। আমি এমনি দোয়া করি যে আপনার যাতে কোনো সমস্যা না হয়, আপনি যেন ঠিকমতো এই সমস্ত প্রবলেমগুলো সলভ হয়ে যায়, বাট একটু তো খারাপের কথা একটু চিন্তা করে রাখাটা ভালো, তাই না ভাইয়া? জি ভাইয়া, আর একটা জিনিসটা আমি যখন বলছিলাম, যদি ফাইল রিফিউজ করে দেয় তারা, তখন আমি আইএলআর লাগি অ্যাপ্লাই করতে পারবো না? ফাইল যদি আপনাকে রিফিউজ করে তাহলে আপনি আইএলআর জন্য কি করে অ্যাপ্লাই করবেন? কারণ তারা তো আপনাকে ওই কন্ডিশনটা তো আপনাকে স্যাটিসফাই করতে দেয় নাই যে আপনি 5 ইয়ার্স এদেশে ছিলেন as a work permit holder. Okay. তো এই জন্য আমার মনে হয় যে আপনি এ ব্যাপারে আরও মানে আপনি পুরো, কারণ আমি আপনার কেসটা তো পুরোটা জানি না যে আপনি আসলে কোথাও কোনো প্রবলেম হয়েছে কি না, ভিতরে ঠিকমতো ট্যাক্সগুলো পেমেন্ট হয়েছে কি না। এখন তো তারা বিভিন্ন অ্যাপ্লিকেশানে এই যে হাইলি স্কিল, তারপরে অন্তর্পণে সব জায়গায় তারা কিন্তু ওইগুলি দেখছে, ইকোনমিক অ্যাক্টিভিটি দেখছে, ট্যাক্স দেখছে, যেমন অন্তর্পণের ক্ষেত্রে তারা দেখছে যে ঠিকমতো জব কন্ডিশন ফুলফিল করা হয়েছে কিনা, দুটো নিউ এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা হয়েছে কিনা। এটা অনেক একটু ডিফিকাল্ট আর কি। আপনার কি কোনো কোনো সলিসিটার নাই? আমার
সলিসিটর নাই, আমি নিজেও অ্যাপ্লিকেশন করছি মনে হল টিয়ার টু সুইচ করছি গাইডলাইন দেখিয়া টিয়ার টু গাইডলাইন দেখিয়া প্লাস মনে হল এক্সটেনশন আমি করছি জি ইনকাম কত ছিল তখন সময় যখন একটা ম্যাসিভ জাম্প হয় তখন তারা সন্দেহ করতে পারে যে এটা কেন হলো, এই ম্যাসিভ জাম্পটা কেন হলো। আগে হয়তো সে আপনি বেতন 20,000 হঠাৎ করে এটা আপনার 36,000 কেন হলো, তখন তারা মনে করতে পারে যে 35,000 যে একটা রিকোয়ারমেন্ট আসছে সেটেলমেন্টের জন্য ওইটার জন্য আপনার বেতনটা বাড়ানো হয়েছে কিনা। বুঝতে পেরেছেন আমার এটা কথা? বুঝতে পারছি। আর একটা জিনিস জানতাম আসলে ভাই, আমার ওয়াইফেরও অ্যাপ্লিকেশন করছি সেম এক্সটেনশন লাগে জি ডিপেন্ডেন্ট হিসাবে, তখন আমার যদি আইএলআর হয়ে যায় আমার ওয়াইফের যেটা স্পাউস করি আনতে হইব না স্টিল কন্টিনিউ আইএলআর অ্যাপ্লিকেশন না, যেটা যেটা আপনার আপনার ওয়াইফেরও তো তাহলে আপনার সাথে একই সাথে সে আইএলআর আসতে পারবে, কারণ যেহেতু আপনি কি বলে টিয়ার 2 থেকে সেটেলমেন্টে আসছেন, সুতরাং আপনার ওয়াইফও না, ওটা আমার ওয়াইফ আইতে পারেন না, আগে 2 ইয়ার্স আছিল এখন তারা 5 ইয়ার্স করে লিছে জি। আপনার ওয়াইফ কতদিন হয়েছে আপনার সাথে? 2 ইয়ার্স হয়েছে। আর সেক্ষেত্রে যদি আপনার ওয়াইফকে না দেয় সেক্ষেত্রে আপনার ওই 18,600 আপনার তো ইনকাম আসছে 36,000, তাহলে আপনার তো টেনশন করার কারণ নাই তাই না? ওটা স্পর্শ করা লাগবে নেই না স্টিল কন্টিনিউ করতে পারবে যে ডিপেন্ডেন্ট হিসেবে না না, যদি আপনার আপনার ওয়াইফের ভিসা কি শেষ হয়ে যাচ্ছে না শেষ হয়ে গেলে যদি উনি আপনার সাথে সেটেলমেন্টে না যেতে পারেন তাহলে তো উনাকে আপনার ডিপেন্ডেন্ট হিসেবে অ্যাপ্লাই করতে হবে, সেক্ষেত্রে আপনার 18,600 ইনকাম দেখাতে হবে। আপনার তো 36,000 ইনকাম তো আছেই, এখন ধরুন ফর এক্সাম্পল আপনি আজকে 36,000 ইনকাম দেখে সেটেলমেন্টে গেলেন আর কালকে আপনি ওয়াইফের জন্য অ্যাপ্লাই করলেন তখন ইনকামটা আপনার হাফ হয়ে গেল, তখন তারা বলবে না যে তুমি আমাদেরকে আগে দেখালে 18,600 হলো। ওকে ভাইয়া, আমি ইন্ডিয়া থেকে ইউকে তে সেকেন্ড এন্ট্রি আমার, আর সেকেন্ড ডে হওয়ার পরে আমি ফার্স্ট ডে হওয়ার পরে তারপর আমি মানে ওই EX1 আমি অ্যাপ্লাই করেছিলাম। সরি ভাই আমি আপনার আপনার কথাটা আমি আমরা ঠিক মতো বুঝতে পারিনি, আপনি এটা হচ্ছে আপনার সেকেন্ড ভিজিট ইউকে তে? সেকেন্ড ভিজিট ইয়েস। আচ্ছা, আর আপনার ওয়াইফ হচ্ছে ব্রিটিশ? আমার ওয়াইফের হলো রাইট অফ অ্যাওয়ার্ড ভিসা ইন্ডিয়ান পাসপোর্ট। জি আচ্ছা, তারপরে আমি আসার পরে আমি অ্যাকচুয়ালি ওভারস্টে হয়ে গেছিলাম, ওভারস্টে হয়ে যাওয়ার পরে তারপরে আমি EX1 গ্রাউন্ডে আমি হিউম্যান গ্রাউন্ডে আমি অ্যাপ্লিকেশন করেছিলাম, তখন তারা আমাকে রিফিউজ করেছে, রিফিউজ করে আপিল রাইট দিয়েছে, তারপরে আমি আবার আপিল রাইটে আমি আবার আপিল করেছি, আপিল করার পরে কোর্টে যাওয়ার পরে তারা আবার আমাকে আমাকে রিফিউজ করেছে ম্যাজিস্ট্রেট। কোর্ট আপনাকে রিফিউজ করেছে? হ্যাঁ, কোর্টও আমাকে রিফিউজ করেছে। ও বললো যে তোর ওয়াইফ এই দেশে এসছে 2008-এ, লং টাইম এসছে, কিন্তু তোর বউ বলছি যে ইংলিশ জানে না, কোনো জব করছে না, বেনিফিটে আছে, ঠিক আছে, সেইসব গ্রাউন্ড দিয়ে আমাকে রিফিউজ করলো। করার পরে তারপরে আমাকে আবার তারপরে রিফিউজ করার পরে তারপরে আমি আবার ইসেতে যখন কোর্টে গেলাম, কোর্টে আবার সেম কথা ওরা বললো আর কি, বলার পরে তারপরে আমি কি করলো আবার আপার ট্রিবুনালে গেলাম। জি, আপার ট্রিবুনালে অ্যাপ্লাই করেছি ইসের কাছে, তো করার পরে হোম অফিসে একটা লেটার একটা ইয়ে দিয়েছে যে আমি অ্যাকসেপ্ট করেছি, তো আমি তোমাকে জানাবো। এখন আমার দুই বাচ্চা আর কি এখানে ব্রিটিশ বর্ন। না সরি আমি আপনার ভাইয়া আমি কথাটা বুঝলাম না, কে অ্যাকসেপ্ট করেছে মানে আপনি যে পারমিশন টু অ্যাপিলের অ্যাপ্লিকেশন করেছেন সেই অ্যাপ্লিকেশনটা তারা পেয়েছে তাই তো? হ্যাঁ হ্যাঁ, আপা ট্রিবুনালের জন্য আমি অ্যাপ্লাই যে করেছি আর কি ওইটা তারা আমাকে মানে জানা করেছে। অ্যাকনলেজমেন্ট মানে এখনো তারা কোনো ফয়সালা করে নাই করেছে? হ্যাঁ না, কিছু করেনি। জি রাইট, হ্যাঁ এখন আপা ট্রিবুনালের জন্য তো আমি ভাবছি যে মানে কি আমার মানে কি হতে পারে যে আপা ট্রিবুনালে কিছু পজিটিভ হবে নাকি ওই যে মানে লয়ার কোর্টে যে ডিসিশন দিয়েছে ওইটার উপরে। ভাইয়া দেখেন এইটা এই তো উত্তর দেওয়া খুব কঠিন, কারণ আমি তো আপনার পুরো ব্যাকগ্রাউন্ড জানি না, আপনার পেপারও আমি দেখি নাই, তো যখন হতে পারে আপার ট্রাইব্যুনাল যদি আপনাকে না করে দেয় তখন আপনার অ্যাপিল রাইটটা কিন্তু এক্সস্ট হয়ে যাচ্ছে, আপনার অ্যাপিল প্রসেস শেষ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার একটাই রেমেডি হচ্ছে সেটা হচ্ছে যে আপনি হাইকোর্টে গিয়ে কাট জিআর করবেন,
কাটজেয়ার করে দেখাতে হবে যে আপার ট্রাইব্যুনালও কেন কি মিস্টেক করলো, এবং একটা সেকেন্ড অ্যাপিল হলে আপনি যে সেই সেকেন্ড অ্যাপিল আপনি উইন করতে পারতেন, এবং কী কারণে সেই সেকেন্ড অ্যাপিলটা হওয়াটা জরুরি এটা দেখায় যদি আপনি কারণ দেখাতে পারেন, তখন আপনি একটা কাট জেয়ার করে হাইকোর্টে যেতে পারেন। হাইকোর্ট যদি আপনাকে রিফিউজ করে দেয় তখন এইটার গ্রাউন্ডে তখন আবার আপনি পারমিশন চাইতে পারেন কোর্ট অফ অ্যাপিল থেকে। এইভাবে হচ্ছে আপনি প্রসেস শেষ করে সর্বোচ্চ কোর্ট পর্যন্ত আপনি যেতে পারেন। আর এমনি আমি যদি মানে ইসে আমি বলছি যে আপার ট্রিবিউনালে যে আমাকে সাপোজ রিফিউজ করে, তখন আমি আবার ফ্রেশ করে অ্যাপ্লিকেশন করতে পারবো নাকি? ফ্রেশ অ্যাপ্লিকেশন আপনি করতে পারেন, কিন্তু তখন তো এটা আপনাকে তাড়াতাড়ি তারা রিফিউজ করে দেবে, কারণ তখন তো আপনার কোনো নতুন কোনো চেঞ্জ হচ্ছে না, হচ্ছে আপনার সিচুয়েশন যদি চেঞ্জ না হয় তাহলে আপনি তো খালি রিপিটেড অ্যাপ্লিকেশন করবেন, এবং তারপরে দেখবেন ওই অ্যাপ্লিকেশানটাকে তো আপনাকে তারা হয়তো রিফিউজ করা বলে দেবে যে উই উইল নট অ্যাকসেপ্ট এনি ফার্দার রিপ্রেজেন্টেশন অর অ্যাপ্লিকেশন ফ্রম ইউ অন সেম গ্রাউন্ডস। তখন কি আমার কি তার মানে আমার আমি ভুল করেছি, এখান থেকে অ্যাপ্লাই করাটা আমার মিস্টেক হয়েছে, তাও মানে মানুষের কথা শুনে আমি অ্যাপ্লাই করেছি? এটা মানুষের কথা নয় ভাইয়া, যেটা হয় কি যে আমরা আমরা অনেকে ইমিগ্রেশনের ল যে কত চেঞ্জ হয়েছে এবং গভর্নমেন্টের পলিসি যে কত চেঞ্জ হয়েছে, তাদের ফিলোসফি যে কত চেঞ্জ হয়েছে, এটা অনেকেই কিন্তু জানে না। আমরা যারা এখানে প্র্যাকটিস করছি দীর্ঘদিন ধরে আমরা জানি যে কীভাবে এটা ট্রান্সফরমেশন হয়েছে। আপনি যে অ্যাপ্লিকেশান করেছেন এটা যদি 10 বছর আগে করতেন তাহলে কিন্তু আপনাকে তারা থাকার পারমিশন দিয়ে দিত, কিন্তু 10 বছরে তাদের ধ্যান ধারণা চিন্তাভাবনা তাদের কনসেপ্ট অফ হিউম্যান রাইটস অনেক চেঞ্জ হয়ে গেছে। তো ফলে যারা হয়তো আপনাকে অ্যাপ্লিকেশান করেছে তারা হয়তো 10 বছরের পুরনো ধ্যান ধারণা থেকে হয়তো আপনাকে তারা অ্যাডভাইস করেছে, তারা তারা বুঝতে পারেনি যে এই 10 বছরে পানি অনেক প্রবাহিত হয়ে গেছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন স্যার, যে আমার ওয়াইফের যে রাইট অফ এভোর্ড ভিসা, জি, যে ওই রাইট অফ এভোর্ড ভিসাটা এখন আবার ও নতুন পাসপোর্ট বানিয়েছে, তো এখন আপনার কোন রাইট অফ এভোর্ড ভিসা বানিয়েছে তখন তো ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করেছিল, হ্যাঁ, ইন্ডিয়া থেকে রাইট অফ এভোর্ড ভিসা নিয়ে এসেছে, এখন যে ওর যে রাইট অফ এভোর্ড এখন যে নতুন পাসপোর্ট বানিয়েছে, এখন ও কি আবার রাইট অফ এভোর্ড ভিসা কি ইউকে থেকে বানাবে না কোথা থেকে বানাবে? না, এখন প্রথম কথা হচ্ছে যে আপনার ওয়াইফ তো ইচ্ছা করে বহুত আগে ব্রিটিশ পাসপোর্ট নিতে পারতেন, উনি কি ইন্ডিয়ার ন্যাশনালিটি হারাবেন? চায়না যে ব্রিটিশ পাসপোর্ট বানাবে, উনি এই ভয়ে উনি আর কি নেন না যে ব্রিটিশ হয়ে গেলে উনি ইন্ডিয়ান ন্যাশনালিটি হারাবেন, তাই তো? জি জি, এখন উনি উনার যদি যে কোনো একটা পাসপোর্টে উনার রাইট অফ অ্যাবোর্ড থাকে তাহলে কিন্তু উনার কোনো অসুবিধা নাই, উনি দুটো পাসপোর্টই একসাথে রাখবেন। কিন্তু স্যার এটা তো দুইটা পাসপোর্ট নিয়ে আমি ইয়ে করবে মানে ট্রাভেল করবে, বাই চান্স যদি ইমিগ্রেশনের এখানে প্রবলেম করে আসা আসতে দেয় না ইউকে, তখন তো আবার প্রবলেম হয়ে যাবে না? আমি আপনাকে বলি ভাইয়া, এটা এদেশের ইমিগ্রেশনে কোনো প্রবলেম করবে না, করলে ইন্ডিয়ান ইমিগ্রেশন করতে পারে, ব্রিটিশ ইমিগ্রেশন এটা প্রবলেম করবে না। বাট উনি চাইলে আলাদা একটা ফি দিয়ে উনি হয়তো এই স্ট্যাম্পটা ট্রান্সফার করে নিতে পারেন উনার নতুন পাসপোর্টে। তো এখানে স্যার এখানে কোনো এরকম সিস্টেম আছে যে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে দিলে রাইট অফ এভোর্ড দিয়ে এখানে? অফকোর্স আছে, আপনি আপনি আলাদা ফর্ম আছে, সেই ফর্মে দিলে উনাকে উনি হয়তো তার নতুন পাসপোর্টে উনি তার রাইট অফ অ্যাবোর্ড স্ট্যাম্প লাগাতে পারবেন। আচ্ছা, কিন্তু আরেকটা কথা স্যার, ওরা পুরানো যে ফর্মে যে ফিল আপ করেছিল গ্র্যান্ড প্যারেন্টস গ্র্যান্ড মাদার এর গ্র্যান্ড ফাদার এর ওই ডিটেইলস গুলো কি সেম দিতে হবে? কারণ এগুলো তো ফরগেট হয়ে গেছে। আবার লাগবে? হ্যাঁ, আবার লাগবে। তো এখানে যে কিছু যদি হতে তো ওরা আবার কোশ্চেন করবে না? অবশ্যই করবে, এটার জন্য ওনার জন্য বেস্ট হবে উনি যদি হোম অফিসে চিঠি লিখে ওনার সমস্ত ডকুমেন্ট ফেরত আনেন, তখন উনি হয়তো ওনার অরিজিনাল অ্যাপ্লিকেশনের কপিটা হয়তো পেতে পারেন। এটা কি পসিবল হয়? এটা পসিবল হয়, এটা পসিবল হয়, আপনাকে 2-3 মাস মতো টাইম নেবে, বাট শতকরা ধরেন 80% ক্ষেত্রে আপনার পুরো ডকুমেন্ট আনা যায়। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনি জানতে পেরেছেন, আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা প্রিয় দর্শক আজকে অনুষ্ঠান একেবারে শেষের দিকে চলে এসেছি, তো যাবার আগে সবসময় মতো আমার সম্মানিত অতিথি কাছ থেকে শুনতে চাব দর্শকদের। আজকে তো আসলে আমরা কোনো আপডেট দিতে পারলাম না, তো আমি আসলে যেটা বলতে চাচ্ছি এক ছোট্ট একটা আপডেট, যে আপনি জানেন যে এখন যে আইন করেছে যে আপনি কাউকে বাড়ি ভাড়া দেওয়ার আগে তার স্ট্যাটাস দেখতে হবে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এটা সম্পর্কে অনেকে সচেতন কেন জানি না। তো একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স দেই যে 31 জন টেনেন্টকে তারা কিন্তু এদেশ থেকে বার করে দিয়েছে যারা ইলিগাল এন্ট্রান্স ছিল এবং যারা এইরকম অবৈধভাবে এরকম বাড়ি ভাড়া করতে চেয়েছিল, সেখান থেকে ধরা পড়ে 31 জন এবং 71 জন বাড়িওয়ালার ফাইন হয়ে গেছে। অনেক ধন্যবাদ রাজ ভাই। প্রিয় দর্শক, আমরা একেবারে অনুষ্ঠান শেষ, সো আপনারা আমাদের এই প্রোগ্রামটি ইউটিউবে দেখতে পারেন, রিপিট প্রোগ্রাম, আর আপনারা রোববার রাত 2টায় দেখতে পারবেন আমাদের
আইনে অধিকার অনুষ্ঠানটি আবার যারা মিস করেছেন। তো দর্শক, আশা করি আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমরা আবার আইনে অধিকার অনুষ্ঠানে আপনাদের মাঝে ফিরে আসব। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।